যাকে তুই চাকর বাকর বলছিস সে কালু কাকার কোলে পিঠে চড়ে তুই আজ বড় হয়েছিস। ছোটবেলায় তুমি ঘোড়ার পিঠেও চড়েছি, তা বলে সেই ঘোড়া যদি আজকে আমাকে লাথি মারে তাহলে আমাকে সেই লাথিটা চুপ করে সহ্য করতে হবে? তুই কালু কাকার সঙ্গে ঘোড়ার তুলনা করছিস? না করার কি আছে? ছোটবেলায় মেলায় গিয়ে যেমন পয়সা দিয়ে ঘোড়ার পিঠে চড়েছি, তেমন কালু কাকার পিঠেও তো আমি বিনা পয়সায় চড়িনি। এর জন্য বাবা ওকে মাইনে দিয়েছেন এবং আজও দিচ্ছেন। ভুল করেছিস কোথায় ক্ষমা চাইবি তা না? আজ পর্যন্ত আমি কারুর কাছে ক্ষমা চাইনি দাদা, এমনকি বাবার কাছেও নয়। ছোটদাদাবাবু ঠিকই বলেছেন বড়দাদাবাবু, আমার মতো মাইনে করা চাকরের কাছে ক্ষমা চাইলে কি ওর যার থাকবে? অন্যায় করে বড়দের কাছে ক্ষমা চাইলে যার চায় না কালু কাকা। তোমার না গেলেও আমার যায়। আর তোমার আবার জাত আছে নাকি? রাঘবেন্দ্র রায়চৌধুরীর ছেলে হয়ে তুমি যেসব নিচু জাতিদের সঙ্গে মেলামেশা করো। আমার কাছে সব মানুষই সমান, মানুষের কোনো জাত নেই। নমস্কার। 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 উমা এসো এসো, আয় শুধু আয়। কি উমা এত সকালে? আর সুধা উমাকে নিয়ে গিয়ে ঘরে বসা। না না কাকু, আজ আর আমি বুঝবো না, আপনাকে একবার ওষুধের বাক্স নিয়ে আমার সাথে যেতে হবে। ওষুধের বাক্স নিয়ে কেন? বৌঠানের কি আবার বাড়াবাড়ি কিছু হলো? না মা এখন ভালোই আছে। তবে কার আবার কি হলো? আপনি চলুন তো, তখনই দেখবেন। ও সুধা, তুই তো বলছিলি ও বাড়ি যাবি, তুই তাহলে ওষুধের বাক্সটা সঙ্গে নিয়ে আমার সঙ্গে চল। না না, ও আবার কষ্ট করে, মা তো এখন ভালোই আছে। ও যখন যেতে চাইছে যাক না, তোমার মার এখন বয়স হয়েছে, এক হাতে অত বড় সংসারের কাজ করা। না আপনার তো সংসার আছে, এখানকার কাজ ফেলে। আমার সংসারে আর তেমন কাজ কোথায়, এই দুজনের দুমোটার ব্যবস্থা করা সে হবে খন। আমি তাহলে ওষুধের বাক্সটা নিয়ে আসি। এই দেখো সামান্য একটু কেটে গেছে, তাই জন্যে তুমি ডাক্তারবাবুকে ধরে নিয়ে এলে। ডাক্তারবাবুকে আনলাম কোথায়? কাকাবাবু তো জানি গো জানি, ওর পরিচয় তোমাকে নতুন করে দিতে হবে না। তোমার জন্মের আগে থাকতেই ওনাকে এ বাড়িতে আসতে দেখছি। এবারে বলো তো কি করে কাটলো ঠোঁটটা? ওই আমি বলছি, আমি বলছি, কালু কাকা গাড়ি ধরছে, জল ছিটকে একটু শ্বশুর গায়ে লাগে, তাতে শশী রেগে গিয়ে কালু কাকাকে ধরে মারে। তোর সামনে শশী কালুকে চড় মারলো, আর তুই দাদাভাইকে কিছু বললি না? আচ্ছা কি বলি বলো তো? কি বলবো মানে, আসল কথাটা বল না। শশী আমার ছেলে, তোর মায়ের পেটে ভাই নয় তাই। তুমি কি বলছো মা? ঠিকই বলছি। আপনি বলুন তো ঠাকুরপো, ওর কি উচিত ছিল না? উচিত তো ছিলই। আপনি যেমন উমাকে নিজের পেটের ছেলে বলে ভাবেন, শশী তো ওকে নিজের দাদা বলে মানে না। তাই বলে ও যা খুশি তাই করে যাবে? আমি তো আপনাকে কষ্টি বিচার করে বলেই দিয়েছিলাম, ও ছেলের জন্য আপনার অনেক ভোগান্তি আছে।